সুদভাই আপনার নাম পরিচয় একটু বলবেন? আমার নাম সৈয়দ মুতাসির আলী, জেনার পপুলারলি নোন এজ এস এম আলী। এস এম আলী বলে সবাই চিনে কৈলাসরে, এমনি পুরো নামটা খুব কম চিনে আর কি। তো আমি তো শিক্ষকতা করেছি প্রায় 40 বছর, বিভিন্ন পোস্টে বিভিন্ন পজিশনে ছিলাম। প্রথম 1961-এ এস আই স্কুল হিসাবে চাকুরিতে ঢুকি, এরপরে তখন আমি গ্রাজুয়েট ছিলাম, বিএ পাস ছিলাম আর কি। তো 1965-এ বিএ এমএ পাস করার পরে প্রাইভেট এমএ দিই, ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে ছিল তখন, ত্রিপুরা রাজ্যে তখন এমএ এর কোনো ব্যবস্থা ছিল না, আমরা ওই ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে ছিলাম আর কি। তো প্রাইভেট এমএ পাস করি, পাস করার পরে লেকচারার হই হায়ার সেকেন্ডারি স্কুলের। তখন হায়ার সেকেন্ডারি স্কুলে লেকচারার ছিল এক সময়, 1966 পর্যন্ত লেকচারার ছিল, 11 ক্লাস সিস্টেম ছিল আর কি আমাদের ওই সময়টাতে। আর আমরা যখন পড়ি তখন ছিল স্কুল ফাইনাল সিস্টেম, এর আগে ছিল ম্যাট্রিকুলেশন সিস্টেম। আচ্ছা, তো আমরা স্কুল ফাইনাল পাস করেছি আমি 1957-এ, আর 61-এ গ্রাজুয়েশন নেই, আর ওই বছরই চাকরিতে ঢুকি এস আই স্কুল হিসাবে, এবং ফাই সাব ডিভিশনে আমার পোস্টিং হয়েছিল। এরপরে 1965-এ এমএ পাস করার পরে ওই ওল্ড সিস্টেম হায়ার সেকেন্ডারি স্কুলের লেকচারার পজিশন ছিল তখন, 11 ক্লাস 12 পড়ানোর জন্য আর কি, সাবজেক্ট টিচার হিসাবে নিউ গোয়ে। তো এখানে প্রায় 2-3 বছর ছিলাম। এরপরে এইস্টার মাস্টার হায়ার সেকেন্ডারি স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল মানে 11 ক্লাস স্কুলের হায়ার সেকেন্ডারি স্কুল বলা হতো। তো ওইখানে আমাদের ত্রিপুরা রাজ্যের বাইরে অন্যান্য স্টেটগুলিতে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল বলা হইতো, আমাদের ত্রিপুরা রাজ্যে হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট মাস্টার ছিল। তো আমি অ্যাসিস্ট্যান্ট মাস্টার হিসাবে প্রমোশন পাই 1970-তে অ্যাসিস্ট্যান্ট মাস্টার হায়ার সেকেন্ডারিতে নিয়োগ হয়, আমার পোস্টিং হয় কাঞ্চনবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল। একটু ইন্টারভিউর একটা স্কুল আছে ফটিকরা দাদাদারি স্কুলে, ফটিকরা ফাড়িয়ে, এটা কৈলাসপুর মহকুমার মধ্যেই ছিল আগে। ওই স্কুলে প্রায় 2 বছর ছিলাম। ও, এর আগে আমি লেকচারার হিসাবে দমনগর ও কিছুদিন ছিলাম, হয়েছিলাম দুই জায়গাতে, দুটা হায়ার সেকেন্ডারি স্কুলে কাজ করেছি। রিটায়ার করলাম তো 1999-এ। এখন কি করছেন, সময় কাটান কীভাবে? 1999-এ রিটায়ার করার পরে আমি 2000-তে হজ করতে যাই, আমাকে মক্কা শরীফে হজ করতে যাই। হ্যাঁ, হজ করা আসার পরে এখন আর তেমন ডাইরেক্টলি তো কিছু কিছু অফার এসেছিল যে ওই সর্বশিক্ষা বিভিন্ন কাজে যাওয়ার জন্য, তো আমি যাই নাই আর কি। কিছু লেখি টেকি আর কিছু সমাজের কাজকর্ম করার চেষ্টা করি যতটুকু পারা যায়, সোশ্যাল রিফর্ম টিফর্ম সমাজের মধ্যে যে বিভিন্ন কুসংস্কার আছে এগুলো দূর করার জন্য, আর ওই নমাজ টমাজ পড়ি মসজিদে যাই এইভাবে, আর বাড়ির কাজগুলি দেখাশোনা করি। ছেলেরা তো যার যার পেশা নিয়ে আসে, তো আমার এইভাবে সময় কাটে আর কি। আমার নাম সিরাজুল ইসলাম চৌধুরী। আমি তো 1976-এ প্রথমে আন্ডার গ্রাজুয়েট হিসেবে চাকরিতে ঢুকেছিলাম, তারপরে তো আমি ওই 90-এ আমি মাস্টার ডিগ্রি নিয়েছি গুয়াহাটি ইউনিভার্সিটি থেকে অ্যারাবিকে। শিক্ষকতাতে আমি 76-এ এখন পর্যন্ত আছি, এবং 2017 ফেব্রুয়ারিতে আমার রিটায়ারমেন্ট হবে। আর শিক্ষকতার সঙ্গে কিছু সামাজিক কাজকর্ম আছে, সামাজিক একটা সংগঠনের সঙ্গে যুক্ত আছি। তো সংগঠনটা হলো জমিয়ত উলামায়ে হিন্দ। জমিয়ত উলামায়ে হিন্দ, জমিয়ত উলামায়ে হিন্দ কি কাজ করে? জমিয়ত উলামায়ে হিন্দ ওটা তো স্বাধীনতা সংগ্রামী। হ্যাঁ, এই জমিয়ত উলামা পার্টিশনের বিরোধী ছিল, মৌলানা আবুল কালাম আজাদ, তারপরে মৌলানা হোসেন আহমদ মাদানী আন্টিবায়োটিক ইন্ডিয়ার পক্ষে ছিল আর কি, মুভমেন্ট করেছিল, মুসলিম লীগ বিরোধী, মুসলিম লীগ বিরোধী ছিল, মুসলিম লীগ পাকিস্তান চেয়েছিল, আর ইন্ডিয়াতে মুসলিমদের ডেভেলপমেন্টের জন্য পাকিস্তান চেয়েছিল মুসলিম লীগ। আর ইয়ে জমিয়ত উলামা যে একমাত্র সংস্থা যেটা বললেন, এটা ইউনাইটেড ইন্ডিয়া হইলে সবাই ডেভেলপমেন্ট হবে ভালো, এবং এর পক্ষেই তারা মুভমেন্ট করেছে আর এখনও সেই স্পিরিট নিয়েই তারা কাজ করে, এবং সমস্ত সম্প্রদায়ের মানুষের মধ্যে ইউনিটি এমিটি না হলে ডেভেলপমেন্ট হবে না, এটার উপরে বিশ্বাস করে এরা। জমিয়ত উলামায়ে হিন্দ, জমাত না, জামাতে ইসলাম কই আর একটা আছে, এটা কমিউনাল বললে ওটা
চলে যায় জামাতে ইসলামের দিকে, কিন্তু জামাতে ইসলামের বিরোধী। জমিয়তুল্লাহিন এটা তো 1803 সালে ওটা গোড়াপত্তন হয়েছিল এবং 1919 আনুষ্ঠানিকভাবে হয়েছিল জমিয়তুল্লাহিন, এবং এটা মূল ছিল স্বাধীনতা সংগ্রাম। ওই স্বাধীনতা সংগ্রামের উপর ভিত্তি করে ওই সংগঠন হয়েছিল আমাদের। না যে তখনকার নেতৃত্ব স্বাধীনতার সময়ে যারা, তারা বলেছিল যে স্বাধীনতা আরও 10 বছর পরে হলেও ভালো হতো যদি ইউনাইটেড ইন্ডিয়া হতো, এই বিভক্ত ভারত করার ছায় নাই, তা মুসলিম লীগ বিরোধী ছিল। তো ওই সংগঠনের সঙ্গে আমি যুক্ত আছি এবং এই সংগঠন বর্তমানে ত্রিপুরাতে মুসলিমদের সামাজিক অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করছে। এটা 76 থেকে আমরা প্রথমে কৈলাসরে এটা স্টার্ট করি, কৈলাসরে 76 থেকে স্টার্ট হয়েছে, ওনার নেতৃত্বে হয়েছিল, ওনার উদ্যোগে প্রথম। আমি এবং মৌলানা আব্দুল লতিফ এমপি ছিলেন কৈলাস শহরের, তারপরে আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন, ওনারা তখন ছোটো ছিল কিছু, তো আমরা তখন স্টার্ট করেছিলাম আর কি, আর এখন ওনারা দায়িত্ব নিয়ে কাজ করছেন। ইন্ডিয়া বিভক্ত না হলে, ভারতবর্ষ বিভক্ত না হলে মুসলমানদের ভালো হতো? অবশ্যই ভালো হতো। এই যে মানে এই যে দুই দিকে মানে ভারত পাকিস্তান থেকে ভারতে আসা, ভারত থেকে এখানে যাওয়া, এই যে মুসলিমের বিপন্ন অবস্থা, এটা তো হতো না। তারপরে বর্তমানে যে আপনার এই যে সামরিক খরচটা কম হতো, সামরিক খরচ, হিন্দু মুসলিম সংহতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতো, সাম্প্রদায় কম থাকতো, সমস্ত সাম্প্রদায়ের মূলতই এই ডিভিশন, ডিভিশন থেকে তো সাম্প্রদায়িকতার উৎপত্তি হলো, এবং এটার পিছনে আবার ব্রিটিশ। ব্রিটিশ এখন ধরেন যদি একটা কথা বলা হয়, মুসলিম লীগের লোকরা বলতো যে হিন্দুদের এত আধিপত্য ছিল যে মুসলমানরা বিকাশ হতে পারতো না পাকিস্তান না হলে বা বাংলাদেশ না, এটার সম্পর্কে আমি একটু বলি। আচ্ছা, জমিয়তুল্লাহিন এই দৃষ্টিভঙ্গি নিয়েছিল যে মুসলমানরা এইভাবে মিশে আছে ইন্ডিয়াতে, যেমন মুসলিম শাসন ছিল 800 বছর, তারা চাইলে পাকিস্তান করতে পারতো, কিন্তু তারা তো করে নাই পাকিস্তান, তো সবাইরই নিয়ে সবাইয়ের মধ্যে থেকে, সবাইয়ের মধ্যে থেকে ডেভেলপমেন্ট করা, এটাই চেয়েছিল তারা, এবং এতে মুসলিমদের প্রসার হবে আরও বেশি এবং সবাই সংস্কৃতির একটা ডেভেলপমেন্ট হবে বেশি, এটাই ছিল তারা বিশ্বাসী। আর পার্টিশন একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে মুসলিমরা, তো যেগুলি মুসলমানরা বারবার এমনভাবে চলেছে আছে, সব মানুষের ফেলে নিয়ে এক জায়গাতে নিয়ে যাওয়া এটা কোনোদিন সম্ভব হবে না, কিছু থেকে যাবে ইন্ডিয়াতে, যারা থেকে যাবে এর অবস্থা কী হবে? জমিয়তুল্লাহিন চিন্তা করছে যারা থেকে যাবে এরা কী অবস্থা কী হবে? সমস্ত মানুষ তো এমনভাবে আছে চলে এসেছে 5 বছরের মধ্যে স্কেটার অবস্থায়, তো সব হিন্দু সব মুসলমানকে এক জায়গাতে নিয়ে যাওয়া এটা একটা কোনোদিন সম্ভব হবে না, এটা কোনোদিন সম্ভব হবে না এটা। কাজেই সবাই ডেভেলপমেন্ট করতে হইব এবং সবাইয়ের চিন্তা করছে এরা, এবং শুধু মুসলিম না সমস্ত অংশের মানুষের উন্নতির জন্য চিন্তা করছে, যে কারণে এরা চাইছে যে আনডিভাইডেড হইলে পরে, এবং এখনও দেখা গেছে বিশ্বের মধ্যে ইন্ডিয়ার মুসলিমরা সবচেয়ে ভালো আছে, ইন্ডিয়ার মুসলিমরা, আমি মক্কাতে গেছি, ইন্ডিয়ার খুব সুনাম আছে যে ইন্ডিয়ার মুসলমানরা খুব ভালো পজিশনে আছে, ইন্ডিয়া ইজ এ গুড স্টেট, বা বিশ্ব মরকজ যেটা তবলিগি জমাতের এটা দিল্লিতে আছে, মানে রিলিজিয়নটা পারফেক্টনেস দিক দিয়া ইন্ডিয়াতেই ভালো আছে, কাজে রিলিজিয়নের ডেভেলপমেন্ট ও রিলিজিয়নের দোহাই দিয়া এটা হইতে পারে না কোনো সময়। এবং আমি যখন 1965 আমি যখন এম এ দিই তখন আমরা দুজন মাত্র রয়েছি এই ত্রিপুরা রাজ্যের, এক সময় ব্যারিস্টার পর্যন্ত ছিল মুসলিম, জমিদার ছিল, ব্যারিস্টার ছিল, বহু শিক্ষিত মুসলমান ছিল, এরা সব চলে গেছে, ওই পাকিস্তানে হিন্দুস্তান পাকিস্তান হওয়ায় একটা ইয়ে হয়ে গেছে মানুষের মধ্যে যে একদিকে চলে যায়, এই এইদিকে রিফিউজি ইনফ্লাক্স হয়ে গেছে, তখন অনেক মুসলমানের থেকে চলে গেছে, তো আমার সমসাময়িক প্রায় সবাই চলে গেছিলো, এবং আমি আর একজন আমরা দুজন শুধু এম এ পাস ছিলাম সারা রাজ্যের মধ্যে তখন 1965-এ। তো আমি আমার এক ভগ্নিপতি ছিল এই আশ্রম স্কুল রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান কৈলাসহরে, খুব প্রাচীন একটা গভর্নমেন্ট এইডেড স্কুল আছে আর কি, ওই স্কুলের টিচার ছিলেন উনি, তো ওনার সঙ্গে আমার তর্ক বিতর্ক হইতো, তো উনি গেছেন, উনি চলে গেছেন ওদিকে আর কি, তো আমাকেও উনি খুব ইনসিস্ট করতেছেন যে তুমিও চলো ওইখানে, গেলে ভালো হবে, ডেভেলপমেন্ট হবে, উন্নতি হবে, ফিউচার ভালো হবে। আমি বললাম আমি এটা বিশ্বাস করি না, এবং আমি এটা শুধু এটা নয় যে এই পাকিস্তান যে হয়েছে এটাও আমি বিশ্বাস করি না, পাকিস্তান এত থাকবে না বলে আমি মনে করি। আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, আমি বললাম আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, রাষ্ট্রবিজ্ঞানের ন্যাশনালিটি
যে ন্যাশনালিটি জাতীয়তা যে একটা বুধ সৃষ্টি হয় যেটার বৃদ্ধি একটা রাষ্ট্রের, সেইটার মধ্যে রিলিজিয়নটা অত্যন্ত দুর্বল ফ্যাক্টর। একটা রাষ্ট্র সৃষ্টির পিছনে, জাতীয়তা বোধ সৃষ্টির পিছনে যতগুলি আছে, ভৌগোলিক ঐক্য, একটা প্রথাগত মিল, ভাষার মিল, সংহতি, আচার চলাফেরা, এগুলি মিল থাকতে লাগে। এটা ধর্মের ভিত্তিতে পাকিস্তান, তো সারা পৃথিবীর যত মুসলমান আসবে একটা পাকিস্তান গড়ে উঠবে, আমি তো এটা বিশ্বাস করি না। এবং আমার ধারণা পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের মধ্যে এত ডিফারেন্স যে এত কোনো দিক দিয়ে ধর্ম ছাড়া কোনো মিল নেই। পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের মধ্যে ধর্ম ছাড়া কোনো দিক দিয়ে মিল নেই। কাজেই এটা ঠিকবে না। আমি তো তখন বলেছি ওনাকে যে 1965-এ সেভেন্টিতে হলো, এরপরে 65-এ আমি ওনাকে বলছি যে আপনারা দেখতে চান কিন্তু পাকিস্তান থাকবে না, এটা থাকতে পারে না, এটা ইট ইজ উইক ফ্যাক্টর, এটা একটা জাতীয়তাবোধের ক্ষেত্রে। আপনারা এই দেশে কতদিন ধরে আছেন, আপনাদের পরিবার ইতিহাস কি জানাবেন? আমার তো এইটাই তো ধরেন বহুত আগে মানে উদয়পুর ছিল তখন রাজধানী, মানে 14-15 জেনারেশনের আগে, 14-15 জেনারেশন হয়ে যাবে তাই এত আগে। আপনাদের পরিবারে কি জানা যায়, কত বছর হবে আপনারা এদিকে এসেছে এখানে? হ্যাঁ, তো 500-600 বছর নিশ্চয়, 500-600 বছর হবে। তারপরে তো এখানে এই রকম প্রথম বর্ষ। আচ্ছা, ত্রিপুরার এখন কত ভাগ জনসংখ্যা মুসলমান হবে এখন? তো 8%, কিছু বেশি, শতকরা 8% একটু বেশি আছে, ধরুন 8%। আচ্ছা, আগে কত ছিল, আগে কীরকম ছিল? আমার তো ধারণা যে যত দেখছি আমরা প্রায় 40% ছিল, 40%। স্বাধীনতার আগে রাজার আমলে, এবং ত্রিপুরার রাজ্য তখন রাজার আমল ছিল, রাজার শাসনে ছিল। আমরা যখন ছোটো ছিলাম তখন রাজার শাসন ছিল। আপনার চা খাবেন তো? পরে খাবো না, আমার পরিবারের অধিকাংশ দৃশ্য ওরা, আমারও চলে গেছে আমরা কিছু বাংলাদেশে আছে। আমি যাই নাই, আমার মানে তো মানে এই দেশ থেকে আমি ভালোবাসি। আমার বাবা বলেছিলেন সেখানে যাওয়ার জন্য, এবং উনি বলেছিলেন ময়মনসিংহে একটা এখানে পড়াশোনার একটা ব্যবস্থা আছে ওনার একটা ওখানে। আমি বলি না, আমি এই দেশে থাকবো, আমি এই দেশে থাকবো। ওনারা যে হয়েছে কি, 70-এর আগে যতগুলি মানুষ যাওয়া আসা করেছে, এক্সচেঞ্জ করছে, এখান থেকে ওখানে চলে গেছে, সব 70-এর আগে হয়েছে। মানে বাংলাদেশের অভ্যুত্থানের পরে, বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি হওয়ার পরে এই যাওয়ার প্রয়োজনীয়তা হয় না, এই ফিলিংসটা যাওয়ার প্রয়োজন মনে করে না। পাকিস্তান যখন ছিল তখন ওনারা ছোটো ছিলেন, তখন যাওয়ার প্রয়োজন ওনারা ছিলেন। ওনার বাবা চিন্তাধারা, তোমার বাবা মনে গেছিল কেনা লাস্ট গেছে, হ্যাঁ। আর ওনারা উনি তখন ছাত্র ছিল, ওই বাইরে পড়াশোনা করতো আসামের দিকে গিয়ে, যাওয়ার প্রয়োজন তখন ফিল করে নাই। আর চাকরিতে যখন ঢুকেন উনি 76-এ, হ্যাঁ, 70-এর পরে তখন বাংলাদেশ হয়ে গেছে। তখন বাংলাদেশ হওয়া মানে আমাদের একটা মানে এটা ধর্ম রাষ্ট্র না, আমরা এটা বিশ্বাস করেছি আর কি, ধর্মভিত্তিতে তৈরি রাষ্ট্র না, সেকুলার। এমনি সংখ্যালঘু হিসেবে আপনারা কি ত্রিপুরায় কোনো অসুবিধা বোধ করেন, কোনো সমস্যা বোধ করেন? এখন তো অসুবিধা বোধ করছি না তেমন, তেমন কিছু না। আচ্ছা, স্থানীয় যে অধিবাসী মানে জনজাতি যাদেরকে বলে পাহাড়ি জনজাতি, এদের সঙ্গে কাদের সম্পর্ক বেশি ভালো, এখানকার বাঙালি হিন্দুদের না বাঙালি মুসলমানদের, কাদের সম্পর্ক বেশি ভালো? বাঙালি মুসলমানদেরই একসঙ্গে খুবই ছিল এবং এখনও আছে, বিশেষ করে যারা প্রাচীন জনজাতি বা মুসলিম, এর মধ্যে এখনও তারা আত্মীয়তার মতো একটা সম্পর্ক রয়ে গেছে আমরা যতটুকু জানি আর শুনি। এটা তো কারণ হল একসময় এই উপজাতিরা আর মুসলমানরাই ছিল এই দেশে, আবাদ করেছে,
এই দেশের সভ্যতার বিকাশে জমি জমা এগুলি ঘর বাড়ি আবার এই সমস্ত পিছনে বিশেষ করে চাষযোগ্য জমি এটা বন জঙ্গল ছিল ত্রিপুরা রাজ্য একটা বেশিরভাগ জায়গায় ছিল ফরেস্ট এরিয়া এইটার বস্তি করার পিছনে রোমানদের অবদান সবচেয়ে বেশি ছিল পরবর্তী সময়ে আফটার পার্টিশন হিন্দুরা এসে ইয়েছে ওই সময় কৃষকও ছিল জমিদারও ছিল শিক্ষিত অংশের মানুষও ছিল আমি ছোটোবেলায় আমি যখন ছাত্র ছিলাম বা আমি যখন চাকরিতে ঢুকি ওই সময়ও এক দুই বছর আগে উদয়পুরের একটা ছেলে আমাদের বারেট লো পাস করে এসেছিল এই তখন এবং এই উনি ওই চলে গেছে এরপরে পাকিস্তানে আর কি তারপরে এই কৈলাসহরে রাজার আমলে হাকিম এসডিও হাকিম বলা হইতো আর কি তখন রাজার আমলে কৈলাসহর ছিলেন এবং আমার যে চাষা এসএম আলী উনিও রাজার আমলেই চাকরিতে ঢুকেন মুন্সিপ ম্যাজিস্ট্রেট হয়ে পরবর্তীকালে ইয়ে হাইকোর্টে জাস্টিস হয়ে রিটায়ার করেছেন গুয়াহাটি হাইকোর্টে এমনি আগে তো একটা ইয়ে ছিল ওই শিক্ষার সুযোগ সম্প্রসারণ কম ছিল এখন তো সম্প্রসারিত হয়েছে সুযোগগুলো আর এটাও আছে আর আগে খুব দুর্বল ছিল মানুষ মানে অর্থ করি টাকা পয়সা বিভিন্ন দিক দিয়া খুব উইক ছিল উইকরাই রয়ে গেছে এখানে আর বেশি ধনী বা সচ্ছল বা টাকাওয়ালা বা শিক্ষিত যারা ওই ওদিকে চলে যায় আর আমরা মতো খুব হাতে কোনার লোক খুব কম ছিল আর কি মুষ্টিমেয় লোক তো ফলে কিছু কিছু মানুষ আর্থিক দিক দিয়ে সচ্ছল হওয়ার পরে শিক্ষা দীক্ষার সুযোগ আসছে ফলে লেখাপড়া শিখে এখন দেখা গেছে গরিব অংশের মানুষের এমনকি বহু পিছিয়ে পড়া মানুষের ওইখানেও এম এ পাস ল পাস এইরকম ছেলে বাড়িতেছে মেয়েও এরকম হ্যাঁ মুসলমান সমাজ এখন তো ভালো শিখছে একসময় ছিল না একসময় 1% 2% 76-এ তো সারা কৈলাসরে বোধ হয় দুইজন মাধ্যমিক পাশ মেয়ে আছে এইভাবে হ্যাঁ এখন তো ঘরে ঘরে এখন ঘরে ঘরে এখন ঘরে ঘরে মাধ্যমিক আরবি ভাষার তো দুই ধরনের শিক্ষা আছে এখানে এই যে একটা আছে কওমি মাদ্রাসা যারা ওই জনসাধারণের দানে চলে এটা আর কিছু গভর্নমেন্ট মাদ্রাসা আছে সাহায্যপ্রাপ্ত গভর্নমেন্টের আর স্কুলে আছে শুধু অ্যারাবিক সাবজেক্টটা সাবজেক্ট হিসাবে ভাষা হিসাবে এর মধ্যে সারা ত্রিপুরাতে 3-4টা স্কুলে আছে আসলে অ্যারাবিক টিচার কম এই জন্য এটার সুযোগটা কম আর কি কারণ এরা স্কুলে অ্যারাবিক টিচার হতে তো দুই দিকেই নলেজ লাগে মাদ্রাসার নলেজে আর ওই জেনারেল এডুকেশন দুইটাই তো ওইটার স্বল্পতার জন্য সব স্কুলে অ্যারাবিক নাই তেমন আমাদের কৈলাসরে শুধু আমাদের টিলাবাজারে আছে আর ওই আর কে ইয়ে আমার আমলে হইলো আর কি হায়ার সেকেন্ডারি আমি ওইখানে হাই স্কুলে হেডমাস্টার হিসেবে আমি গিয়েছিলাম প্রথমে এরপর এটা 12 ক্লাস স্কুল করেছি আর কি এখন তো 12 ক্লাস স্কুল আছে এবং এটা অনেক পুরানো স্কুল এর সময় প্রাইমারি স্কুল ছিল রাজার আমলে ওইটা এখানে প্রাইমারি স্কুল ছিল এরপরে এটা ডেভেলপ হওয়ার পরে সিনিয়র হাই স্কুল এরপরে হায়ার সেকেন্ডারি স্কুল হয়েছে সো 100 বছর হয়তো হয়েছে না রেকর্ড এইভাবে নাই কিন্তু রেকর্ড আছে 67 বছর রেকর্ড আছে আচ্ছা এই যে মুসলিমদের ক্ষেত্রে চাকরি পাওয়ার ক্ষেত্রে লেখাপড়া শিখে কোনো কি বৈষম্য অনুভূত হয় বৈষম্যর অভিযোগ তেমন নাই কিন্তু কিছু কিছু তো আয়া পড়ে সাবজেক্টিভিটি এটাকে বলা হয় আর কি এসে যায় যেমন আমরা অনেক সময় আমরা জমির থেকে আমরা দাবি দাওয়া করেছি বিভিন্ন সময় যে বিভিন্ন সিলেকশন বোর্ড তারপরে এই যে টিপিএসসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন
বিভিন্ন নিয়োগ কমিটি এগুলোতে কমিটি বা এগুলোতে যেমন এসসি এসটির প্রতিনিধি থাকে, কিন্তু আমাদের মুসলিম কোনো প্রতিনিধি এখন পর্যন্ত নেওয়া হয় না। যে কারণে এখানে কতটুকু জাস্টিস হচ্ছে এটা ঠিক আমরা মেনে নিতে পারি না আর কি। আর কিছু প্রভাবিত হবেই, কিছু লোক যারা দায়িত্ব থাকবে তারা পরিচিত বা তারা কিছু জানাশোনা সেই হিসাবে কিছু তো আসবেই, তো ওই দিক থেকে আমরা মনে হয় কিছুটা ডিফারেন্ট আছে। এমনি মোটামুটি গভর্নমেন্ট পলিসি ঠিকই আছে, পলিসি ঠিকই আছে নাকি তা এটাই তো ঠিক আছে। আপনি বাংলাদেশে গেছেন? আমি গেছি, বাবার গেছি, কিন্তু প্রায় জানা না ধরেন বছরে দুবার যায়, একবারই বাংলাদেশে কোথায় এখানে আত্মীয়স্বজন আছে, মলিবাজার শ্রীমঙ্গল এখানেই আত্মীয়স্বজন বেশি এখানেই যাই আর কি। আমি বাংলাদেশে যাই নাই, পাকিস্তানে আমরা গিয়েছি। হ্যাঁ আমি 70 আগে গিয়েছি, আর 70 পরে গেছি ওই বর্ডারে, কিছু আত্মীয়স্বজন আছে বর্ডারে ওইখানে গেছিলাম আগে, এমন ভিতরে যাই নাই। আর ওই পাকিস্তানের মলে সিলেট টিলেট সব জায়গাতে গিয়েছি, মলিবাজার যারা আত্মীয় ওদিকে আছেন তারা কি দেশে আসেন? আগে আসতো, এখন ওই পাসপোর্ট যাদের আসে আসে তারাই আসে আর কি। আর ওই যে খাটাধারে খাটাধারে বেড়ার পরে তো আগে তো এমনি আসতো, এই খাটাধারে বেড়া হওয়ার পরে এখন পাসপোর্ট যারা আসে সেই আসে আর কি। কত বছর তো প্রায় 7-8 বছর, 7-8 বছর আগে এমনিতে এটা হওয়ার পরে অনেক উন্নত লাভ হয়েছে আমাদের, মানে এটা লাভ হলো এটাই যে এক সময় ওইদিকে থেকে ওইদিকে আইয়া নানা রকম চুরি উৎপাত করা আর ওইদিক থেকে ওদিকে গিয়ে করা, এই যে পটকলি দিকে গিয়ে পড়লো, এই জিনিসটা বন্ধ হয়ে গেছে। এইদিকে অপরাধ করিয়া ওদিকে চলে গেল, ওদিকে অপরাধ করে ওদিকে মার্ডার হইয়া এদিকে চলে গেল, এই জিনিসগুলো বন্ধ হয়ে গেছে, ফলে বর্ডারে লোকগুলি এখন সেফ। তাহলে তারা বেড়া তো এটা সাংঘাতিক, মানে এটার উপকার আর বলে শেষ হয়, মানে সাংঘাতিক খুব উপকার হয়েছে। ওই তো ওইখানে একটা বাসা করেছি, আমার এক জামাই আছে আর কি, ত্রিপুরার প্রথম MBBS, ত্রিপুরার ফার্স্ট MBBS আমার ছোটো মেয়ের জামাই আর কি, উনি বাড়ি বিশালগড়, ওইখানে বাড়ি করেছে, ওই পাশের বাড়ি আছে, উনি এখন কৈলাসের SDMO আমাদের গভর্নমেন্ট যে হসপিটাল এটার SDMO উনি, তো উনি ফার্স্ট MBBS ত্রিপুরা রাজ্যে মুসলিমদের মধ্যে আছে, নিপেন চক্রবর্তী আমাদের পেয়েছিলেন উনি, তো উনি ওই বাসা ওইখানে করেছিল, একটা বাসা করেছে কৈলাসের পোস্টিং হওয়ার পরে, কিন্তু ওই বাড়িতে থাকতে পারতো না বর্ডারের সঙ্গে, আমার উপরে খুব আক্ষেপণার যে উনি বাড়ি করে দিলেন বর্ডারে, আমি এখন থাকি কীভাবে ওইখানে গিয়ে বাড়ি করছে। কিন্তু এখন ওই বাড়িটা খুব দামি হয়ে গেছে, যেহেতু ওই কাঠাধারে বেড়া হয়ে গেছে এখন এটা খুব দামি হয়ে গেছে, ওইখানে আমার বাড়িটা নাই, খুব উপদ্রব নাই, খুব ডাকাতি রাত্রে 11-12 বাজে হই হুল্লুর করে দরজা ভেঙে ওনার বাড়িতেও ডাকাতি হয়েছিল, ডাকাতি এখন আর এখন এই দিক দিয়ে পুরা নিরাপদ আমরা। আচ্ছা আপনাদের সব আত্মীয় বিভিন্ন সময় উপাস থেকে বেড়াতে এসছেন আগে বা এখন, তারা কি বলেন, তারা বলেন কি আপনাদের জীবনযাত্রা দেখে তারা কি বলেন যে আপনারা ভালো আছেন না ওরা ভালো আছে, এরা মনে তো ওনা কিছু বলেছে কখনো? এইটা তো এরকম কোনো কমেন্ট তো আপনারা যখন গেছেন কি মনে হয়েছে বাংলাদেশে যারা গেছে তারা ভালো আছেন না আপনারা ভালো আছেন? আমি যতটুকু কিছু কিছু শুনি যে যারা আমাদের যারা চলে গেছে ওইখানে তারা কিছু আক্ষেপ করে যে পুরানো জায়গাতে থাকলে যে এরকম একটা সম্পর্ক থাকে, আত্মীয়তার সম্পর্ক থাকে, একটা প্রাণের সম্পর্ক থাকে, সেটা থেকে আমরা কিছু বঞ্চিত। যদিও অনেকে বাইরে টাইরে গিয়ে টাকা পয়সা করেছে, ধন সম্পত্তি করেছে, কিন্তু সেইটা নাই, সেই প্রাণের সম্পর্কটা এখানে নাই তেমন, আর ওই সম্মানও নাই। তো এখান থেকে যে যত বড় যায় না কেন বাংলাদেশে, কিন্তু ওই তারা ওলা রিফিউজি ভাই বলে, হ্যাঁ মানে এদিক দিয়া ঠিক সন্তুষ্ট না এরা। আপনারা তো মুসলমান হিসেবে, হ্যাঁ বেশ প্র্যাকটিসিং মুসলমান হিসেবে দেশে আছেন, কিন্তু আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না, আপনারা বেশ স্বচ্ছন্দ বোধ করছেন হিন্দুদের প্রতি কিছুটা নির্মিশে আছেন, এইটা যখন থাকাই গেল তাহলে কি আর দেশভাগ দরকার ছিল, পাকিস্তান দরকার ছিল না? ওই সময় তো পার্টিশন তো ওই সময় হয়েছে নেতাদের তাদের চাহিদা মতো, তাদের পুনর্গঠনের জন্য তারা ইয়ের জন্য হয়েছে, এবং ব্রিটিশদের একটা পলিসি ছিল পার্টিশন করে নেওয়া, এটা নাহলে সমাধান হবে না, কিন্তু এটা যে ব্যর্থ এটা প্রমাণিত হয়েছে, পাকিস্তান যখন অ্যাবলিশড হয়ে গেল বাংলাদেশ হইল, এটা কালচারের মিল নাই, ভাষার মিল নাই, কোনো কিছু পশ্চিম পাকিস্তানের জুড়ে দিল, এটা তো হয় না
পশ্চিম পাকিস্তান ঠিক আছে, তার একটা আলাদা, তার ভাষা, তার ইয়ে চলাফেরা সব কিছু আলাদা আছে। এদের সঙ্গে কোনো রক্তগত সম্পর্ক নাই আমাদের। পূর্ব পাকিস্তান যেটা হয়েছিল এদের সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই তো। কাজে এই ধরনের পার্টিশন মিনিংলেস তো, এটা কোনো একটা হইতে পারে না তো। এটা ব্রিটিশের ষড়যন্ত্র প্রসূত। সবসময় তখন তো হিন্দুরা থাকতো এবং তাদের সভা সমিতিতে বিভিন্ন পদে সবকিছু সৈন্যবাহিনীতে এরাই তো ছিল। জমিদার টমিদার হিন্দুরা ছিল, মুসলমান যেমন ছিল বরঞ্চ বেশি ছিল হিন্দুরা। হ্যাঁ, কাজে এটা কোনো ব্যাপার না যে ধর্ম একটা রাজনীতির সঙ্গে এটা ধর্ম আসতেই পারে না, এটা না বলানোই উচিত। আচ্ছা, আপনার এমনি বলেন এত বছর পার হল, দেশ ভাগে ভালো হয়েছে না খারাপ? এটা খারাপ হয়েছে, এটা খারাপ হয়েছে, খারাপ হয়েছে, এটা তো এক কথা আমরা বলি। ইন্ডিয়া অনেক উন্নতি করতো, দেশ ভাগ যদি না হতো অনেক উন্নতি করতো, অনেক শক্তিশালী হতো এবং উভয় দেশের উভয় অংশের মানুষ, হিন্দু মুসলমান উভয় অংশের মানুষের উন্নতি হতো আমরা মনে করি। আর দেশও উন্নত হতো, দেশও উন্নত হতো, সেটা বড় শক্তি হইতো ভারতবর্ষ, পুরা মানে ইউনাইটেড ইন্ডিয়া, যেটা পাকিস্তান বাংলাদেশ ভারত মিলে যে বা যেটা বিরাট শক্তিশালী হইতো, এটা তো আপনি নিজেই ত্যাগ করে এই দেশে আসা, এই দেশ থেকে এদিকে যাওয়া, পাঞ্জাব থেকে এদিকে এলো, এদিকে মানে সাংঘাতিক বিরাট ক্ষতি আমাদের এখানে। যেন বিশিষ্ট সাংবাদিক কুলদীপ নায়ার, উনি তো পাকিস্তানেরই, কিন্তু ওনার যে আর্টিকেল মাঝে মধ্যে বাইরে এত মানে শিহরিত হইতে হয় তখনকার অবস্থা, এটা তো হইতো না, এটা তো হইতো না। উনি তো এখনও আজ কিছু কিছু উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে কিছু কিছু মাঝে মাঝে এখনও সাম্প্রদায়িক সুড়সুড়ি কিছু দেওয়ার চেষ্টা হয়, এটার তীব্র বিরোধিতা করেন কুলদীপ। হ্যাঁ, এবং এটা আমাদের সভ্যতার দিকে নিয়ে যাবে এই রকম চেষ্টা ইয়ে এখনও আছে বিশ্বের বিভিন্ন দেশও, আইএসআই টাইএসআই বিভিন্ন কিছু আছে, তো এগুলো এগুলো ধ্বংসের জন্য আর কি। ত্রিপুরাতে কি হিন্দু মুসলিম টেনশন বানানোর চেষ্টা হয় বা আছে কিছু আশঙ্কা আছে? এখন পর্যন্ত তেমন নাই, তবে কিছু কিছু শুনি ভিতরে ভিতরে প্রচেষ্টা হয়, এটা তেমন মানে মাস সাপোর্ট পায় না আর কি। আমার ত্রিপুরার লোক অনেক সচেতন আমার মনে হইতেছে এই ব্যাপারে, মানে হিন্দু মুসলিমের যারা সম্প্রীতির পক্ষেই বেশি, খুব নগণ্য সংখ্যক থাকতে পারে কিন্তু এই জন্য অশান্তি হইতেছে। আপনার জমি আছে? অল্প আছে। আপনাদের জমি কিছু আছে? এগুলো এখন কারা চাষ করে, মুসলিম কৃষক না যে কোনো? মুসলিম কৃষক। কৃষকদের মধ্যে মুসলমান বেশি না কিছু? কিছু মুসলিম, আমাদের এখানে তো মুসলিম বেশি। কারণ ওই জমিদার যারা ছিল তাদের রায়ত বা তাদের লোকজন যারা বিভিন্ন জায়গায় হাতে বসিয়েছে তা মুসলমান বসিয়েছে দেখা গেছে। এটা বুঝি অনেক আগে, আগে আগে তো আগে আগে জমিদারদের খাজনা দিতে লাগতো, মানে যেমন নানিয়া চৌধুরীর ছিলেন, এদিকে জমিদার বাড়ি ছিলেন, বেশিরভাগ মানুষ তালুকদার খুব কম ছিল, অরিজিনাল তালুকদার মানুষ ভূ সম্পত্তির মালিক যেটা কম মানুষ ছিল। হ্যাঁ, আমাদের প্রশ্ন শেষ, আমার আর কিছু বলার নেই, আপনারা যদি কিছু বলেন। আমাদের বিষয় বুঝছেন তো এই দেশভাগ। আর আরেকটা জিনিস আমি বলি, রাজারামলে রাজারামলে কিন্তু ত্রিপুরা রাজ্যে মানে ওই যে গরু জবাইটা এটা হতো না, এটা হতো না, মানে আমার নানা মানে মার বাবা আর কি যখন মারা গেলেন 1948-49 বোধহয় এরকম অবস্থা মারা গেছেন আর কি, তো তখন রাজা 49-এ বোধহয় ইন্ডিয়ার সঙ্গে মার্চ করছে আর কি ত্রিপুরা রাজ্য, তো তখন ওই যে চিন্নি চিন্নি গরু টরু জবাই করছে ওই ওইদিকে নিয়া, এটাকে ব্রিটিশ ইন্ডিয়া বলা হইতো তখন, ওইবারে ওইটা হইলো ব্রিটিশ ইন্ডিয়া। ওই যে এখন যেটা বেড়া আছে বেড়ার ওইদিকে যেটা বাংলাদেশ যেটা এখন বলা হয় একসঙ্গে পাকিস্তান হয়েছিল, এটা তখন ছিল ব্রিটিশ ইন্ডিয়া, ব্রিটিশদের ডাইরেক্ট
কন্ট্রোলে এটা ছিল রাজকীয় বলা হইত রাজকীয় রাজকীয় এলাকা ছিল ওপারে নিয়ে করা হইত এখন করে এখন তো করে মানে আপনাদের চিন্তাধারা কি বলুন আমাদের তো চিন্তাটা ভেবেন স্বাধীন মানে দেশভাগটা খুবই ক্ষতিকারক হয়েছে আমাদের দৃষ্টিতে আর কাটাতারের বেড়াটা তো খুবই আমরা এখন নিরাপদে আছি দেশভাগের সময় এই যে এত কিছু হচ্ছে মানে ডেভেলপমেন্ট হচ্ছে পাকিস্তান হচ্ছে তখন আপনারা এগুলো জানতেন কোথা থেকে রেডিওতে নিউজ পেপারে কারণ এটা তো অনেক দূরের না জায়গা আর মোবাইল তো 2005 মোবাইল তো পত্রপত্রিকা যুগান্তর আনন্দবাজার এগুলো তো আসতোই তখন তো মেইন পত্রিকা ছিল যুগান্তর আনন্দবাজার যুগান্তর তো অনেক পুরাতন পত্রিকা আর ধর্মীয় শিক্ষা যেটা আপনি যেটা যাইছিলেন আগে ত্রিপুরা রাজ্যে মুসলিমদের মধ্যে এটা তো আপনি তো জানেন যে প্রত্যেক মুসলমানদের একটা মিনিমাম এডুকেশন নমাজ রোজা ফরজ ওয়াজিব সম্বন্ধে জানা এর জন্য একটা মক্তব সিস্টেম মক্তব শিক্ষা লাগে আর কি তো ত্রিপুরা রাজ্যে মুসলমানরা যেহেতু খুব উইক ছিল গরিব ছিল তো নৃপেন চক্রবর্তী যখন প্রথম বামফ্রন্টের মুসলিম মুখ্যমন্ত্রী হলেন উনি খুব দরদি ছিলেন মুসলমানদের সম্পর্কে উনি বুঝতেন এরা খুব ডিপ্রাইভড এরা পুয়ার ক্লাস এরা গরিব শ্রেণীর মুসলমান এখানে রয়ে গেছে এরা খুব বিধ্বস্ত হয়ে তো এরা উন্নতির জন্য খুব চিন্তাভাবনা করছেন আমাদের নিয়ে উনি ঘুরছেন বিভিন্ন এলাকা এবং ওরা যাতে সেকেন্ড ক্লাস মুসলমান মনে না করে সিটিজেনশিপ না দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে না করে এজন্য সব জায়গাতে গেছেন আমরা লুয়ে লুয়ে তো আমরা দাবি দাবি করছিলাম যে এইগুলিরে যে মুক্ত মাদ্রাসা এইগুলি তো মিনিমাম এডুকেশন মুসলমানদের পাইতে লাগে তো এইখানে যে শিক্ষকতা করে এরা বেতন টতন দেওয়া যায় না যারা মেসাব বা মৌলবী যারা শিকান তা আমরা কিছু সাহায্য করে না তাই তো আমরা ধর্মীয়তা কিছু দাবি দাওয়া করছিলাম উনি এরপরে কিছু কিছু সিলেক্টেড প্রত্যেক মহকুমাতে কয়েকটা কথা করে এরা দিয়ে দিল গভর্নমেন্ট 100% দিয়ে দিতেন কিন্তু পরবর্তীকালে হয়ে গেল এটা আরও বাড়ছে এখন সংখ্যাটা এখনও বাড়ছে কিন্তু এটা ডেভেলপমেন্ট করতে করতে হয়ে গেছে কি এগুলো সব স্কুলে হয়ে গেছে এখন এখন ধর্মীয় শিক্ষাটা বলিষ্ঠ হয়ে গেছে ধর্মশিক্ষা এবং কমে গেছে চাহিদাও বা এটাও আমাকে এডুকেশন মিনিস্টার যে ত্রিপুরার যে বামফ্রন্ট আমার খুব ইয়ে করতেন আমার বলে যে ধর্মীয় শিক্ষার জন্য তো গভর্নমেন্ট টাকা খরচ করতে পারে না এটা সিকুলার স্টেট ওইটা পার্টিকুলার একটা ধর্মীয় শিক্ষার জন্য হইতে পারে না কাজে এখানে ওই জেনারেল কোর্সগুলি চালু হবে এবং কিছু একটা সাবজেক্ট হিসাবে থাকবে এইভাবে দেওয়ার সাহায্যটা কন্টিনিউ করা হবে এইভাবে চালু আছে আর কি এতে মানে ধর্মের যে পারপাস এই পারপাসটা ঠিক সার্ভ হলো না তো এখন আবার ওই কৌমি শিক্ষা বুঝে উনি কইছিলেন যে খালি পুরাপুরি ধর্মটারে প্রায়োরিটি দিয়া যে ইনস্টিটিউশন তৈরি করা মক্তব মাদ্রাসা তৈরি করা এটা পর্যন্ত দেখা দিচ্ছে আবার এই কারণে আর কি ঠিক আছে তো আপনার এটার মধ্যে যে ওই জমিয়ে তুলাবাটা এইভাবে জমি ময়েদ রসিকার দিয়ে দিবেন নাইলে আবার অন্যটা মিন করবে ও জমিয়তে উলামায়ে হিন্দ মানে এই নামে আছে ও বা অল ইন্ডিয়া জমিয়ত উলামা হ্যাঁ কারণ আমরা ওই পার্থক্যটা বুঝি যে আমাদের ইসলাম তো একটা সাম্প্রদায়িক দল ওরা তো একটা সাম্প্রদায়িক এবং জমিয়ত উলামায়ে হিন্দ যারা করত পার্টিশনের সময় এরা পাকিস্তানে থাকতে পারছে না তখন তারা ওখান থেকে চলে আসতে হয়েছিল মৌলানা আব্দুল জলিল চৌধুরী আহমদ আলী সাহেব এরা এটা মুভমেন্ট করছিলেন তখন তারা ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে ফলে লাগছে এবং যখন গণভোট হয় এই যে কাঁচার টাচাড়িগুলি ইন্ডিয়াতে থাকবে না পাকিস্তানের সঙ্গে যাবে গণভোট হয়েছিল সিলেট উলেট শহরকে তখন জবিতুল আমিন ভোট দিয়েছিল ইন্ডিয়ার পক্ষে যেখানে ওরা রে বলা হয়তো বিট্রেয়ার এবং এই যে দেবন মাদ্রাসা যেটা মানে ওয়ার্ল্ড ফেমাস এটার প্রতিষ্ঠাতা ওই জমিয়তের নেতৃবৃন্দ ঠিক আছে থ্যাংক ইউ বর্তমানে অল ইন্ডিয়া লিডার হচ্ছেন আসাম।